আবারও ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারালো নিরীহ ফিলিস্তিনি। বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হন। তবে তেল আবিবের দাবি, জেনিন শহরের শরণার্থী শিবিরে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনার সময় তাদের উপর আক্রমণ হলে প্রাণ বাঁচাতে গুলি চালায় সেনারা। গেল বছরের শেষের দিকে ইসরায়েলের ক্ষমতায় আসে ডানপন্থী নেতা বিনিয়ামিন নেতানিয়াহু। এরপর থেকে ফিলিস্তিনে আগের তুলনায় কয়েকগুণ আগ্রাসন বাড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী। প্রতিদিন সেনাদের গুলিতে প্রাণ হারায় কোনো না কোনো নিরীহ ফিলিস্তিনি। এই ধারাবাহিকতায় এবার পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারালো দুই ফিলিস্তিনি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে জেনিন শহরের শরণার্থী শিবিরে হামলা চালায় সেনারা। এ সময় ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের। তবে তেল আবিবের দাবি, সন্ত্রাসী অভিযান পরিচালনার সময় তাদের ওপর আক্রমণ করা হলে প্রাণ বাঁচাতে গুলি ছোড়ে সেনারা। নিহতদের মধ্যে একজন সশস্ত্র গোষ্ঠীর সদস্য বলেও দাবি তাদের। তবে এ দাবি নাকচ করে দিয়েছে ফিলিস্তিন। এছাড়া নিহতদের লাশ নিয়ে পশ্চিম তীরে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। দিন দিন আরো ভয়াবহ হয়ে উঠছে দু অঞ্চলের সংঘাত। চলতি বছরের প্রথম ১৯ দিনেই ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন নিরীহ ১৭ ফিলিস্তিনি। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে পশ্চিম তীরে। জাতিসংঘের তথ্য মতে, গেল বছরও ইসরায়েলি সেনাদের হামলায় প্রাণ হারিয়েছেন দুই শতাধিক ফিলিস্তিনি, যা ২০০৫ সালের তুলনায় সর্বোচ্চ মৃত্যু বলে জানায় সংস্থাটি। আফরিন মৌ, সময় সংবাদ।